আসসালামু আলাইকুম, সীমাস কুকিং ডায়েরি থেকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব তন্দুরি চিকেন রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে তন্দুরি চিকেন রেসিপি শেয়ার করব। এটা ছোট বড় সবাই পছন্দ করবে, তো আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমার রেসিপি আপলোড দিলেই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকে তন্দুরি চিকেন তৈরির জন্য আমি একটি চিকেন নিয়েছি। আমি একটি চিকেনকে চার পিস করে নিয়েছি এবং একটু এভাবে কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভিতরে ঢোকে। সেজন্য প্রত্যেকটাই আমি এভাবে কেটে নিয়েছি। আমি মশলাটা দুই ভাগে মেখে নেব। তো আমি প্রথমে এক চা চামচ লেবুর রস দিয়ে দিলাম, এরপরে ভিতরে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ। এটা দিয়ে আমি প্রথমবারে মাখিয়ে নেব সুন্দর করে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেনের ভিতরে মশলাটা এবং লবণটা ঢুকে যায়। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, আমি এটাকে 15 মিনিট রেখে দেব। প্রথম ধাপ হয়ে গিয়েছে, 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমি এর ভিতর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ পরিমাণে রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরা পেস্ট করা, সেটা আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গরম মশলা, ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ফুড কালার, রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আমি, এতে করে কালারটা সুন্দর আসবে। আমি মশলাটা এখন সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি এর ভেতর আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমবারে একটু লবণ দিয়েছিলাম, এটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন ভিতরে ঢুকে যায় মশলাটা। এভাবে এভাবে ধরে ধরে মাখিয়ে নিতে হবে।
যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 4 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দেব। তো আপনারা এর চেয়ে বেশি সময় থাকলে বেশিও রাখতে পারেন, কারণ যতটা ম্যারিনেটের জন্য রেখে দেওয়া হবে তন্দুরি চিকেনটা ততটাই ভালো হবে, খেতে টেস্ট হবে, সেজন্য আমি রেখে দিচ্ছি। আর আপনাদের যদি সময় একেবারেই না থাকে তাহলে 2 ঘন্টার জন্য রেখে দিবেন। ম্যারিনেটের জন্য আমি রেখে দিলাম নরমাল ফ্রিজে। চিকেনটা আমি 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে ম্যারিনেটের জন্য। তো এখন এর ভিতরে আমি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। আর আমি যে মশলাগুলি দিয়েছিলাম তার ভিতরে আমি দুটি মশলাই স্কিপ হয়ে গিয়েছে, সেটা আমি দেখাতে পারিনি যে কোনো কারণবশত। সেটা হলো 3 টেবিল চামচ আমি টক দই দিয়েছি এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি কারণ স্কিপ হয়ে গিয়েছে যে কোনো কারণবশত। সেটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন। তো আমি তেল দিয়ে এখন এটাকে একটু বড় মাখিয়ে নেব। আমি তেলটা পরে দিয়েছি কারণ তেলটা একসাথে মশলার সাথে দিয়ে দিলে তাতে মশলাটা ঠিকভাবে মিশে না, সেজন্য আমি তেলটা একটু পরে দিয়ে দিচ্ছি। তেলটা মাখানো হয়ে গিয়েছে, তেলটা আপনারা অবশ্যই মশলার সাথে দিবেন না, অবশ্যই এটা পরে দিবেন কারণ মশলার সাথে একত্রে তেল দিলে মশলাটা চিকেনের সাথে ভালোমতো মিশানো যায় না, সেজন্য তেলটা পরে দিয়ে নেবেন। তো এবারে আমি মিশানো হয়ে গিয়েছে, এবারে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি কিছু ঘি ব্রাশ করে নেব, অল্প পরিমাণে ঘি ব্রাশ করে নেব, এতে বেশি ঘি দেওয়া যাবে না। আর আপনারা চাইলে তেল অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন। ব্রাশ করা হয়ে গিয়েছে, এবারে আমি চিকেনটা দিয়ে দেব। আমি 3 পিস চিকেন ভিতরে দিয়ে দিচ্ছি এবং আঁচটা, চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এটা আমি 7-8 মিনিটের মতো এভাবে লো আছে রান্না করব। আমি ঢাকনাটা উঠিয়ে ফেলব, আমি 7-8 মিনিটের মতো এটাকে ঢেকে লো আছে রান্না করেছি, একটু পানি ছেড়ে দিয়েছে। এবারে আমি এটাকে উল্টে দেব, প্রত্যেকটাই এভাবে উল্টে দিচ্ছি। এক সাইড কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটাকে আবারও ঢেকে দেব কিছুক্ষণ, 7-8 মিনিটের মতো। অন্য সাইডটা একটু সেদ্ধ হবে এবং পানিটা শুকিয়ে নেব, এভাবে একটু জাল করব কিছুক্ষণ, 10 মিনিটের মতো। চিকেনের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, এই যে একটু কালার এসেছে, একটু পোড়া পোড়া ভাব হয়েছে, যেরকম চিকেন তন্দুরির কালার থাকে সেরকম একটা কালার আসছে। এখন আমি
আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম এটা মাখানোর যে মশলাটা ছিল সেই মশলাটা আমি একটু ব্রাশ দিয়ে মশলাটা এভাবে দিয়ে দেব মশলা আর তেল এটাকে আমি ব্রাশ দিয়ে চিকেনের উপরে এভাবে মাখিয়ে দেব এটাকে এভাবে সুন্দর করে মশলাটা মাখিয়ে দেব এই সাইডেও আমি এইভাবে মশলাটা মাখিয়ে দেব সুন্দর করে যে মশলাটা বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে এবং একটা সুন্দর কালার এসেছে তন্দুরি চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি যেটা করব যেহেতু আমি রেস্টুরেন্টের সাথে তন্দুরি চিকেনটা তৈরি করতে চাই সেজন্য আমি একটি বাটিতে একটু ফয়েল পেপার দিয়ে তার উপরে আমি একটি এই যে কাঠের কয়লা দিয়েছি কাঠ পুড়ে সেটা দিয়েছি যাতে একটু ধোঁয়ার সৃষ্টি হয় এটাকে আমি মাঝখানে বসিয়ে দিলাম একটু হালকা ধোঁয়ার সৃষ্টি হয়েছে আর আমি এটা দিয়ে একটু ঢেকে রাখলাম এতে করে রেস্টুরেন্টের মতো একটি সেন্ট আসবে তো আমি দু মিনিটের মতো এভাবে রেখে এটাকে তুলে নিচ্ছি এবারে এবারে হয়ে গিয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো তন্দুরি চিকেন আমি এবার এখন এটাকে তুলে নেব তো রেডি হয়ে গেল তন্দুরি চিকেন রেসিপি এটা পরোটা রুটি তারপরে নান যে কোনো কিছু দিয়ে ভালো যাবে তো আপনারা এটা বাসায় তৈরি করে এই রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন তাহলে রেস্টুরেন্টের স্বাদ বাসায় পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ